শেহজাদার মেকাররা মানিশ শাকে 8 কোটি টাকা দিয়েছিল যে তোমরা ছবিটা ডিজিটাল প্রিমিয়ার করবে না, মানে ইউটিউব বা টিভি চ্যানেলে এটাকে তোমরা চালাতে পারবে না, রিলিজ করার মানে শেহজাদা রিলিজ করার পরে তুমি চালাতে পারবে একটা উইন্ডো দিয়েছিল। এবং মানিশা নিজে কিনেছিল হচ্ছে 4 কোটি টাকা, এবং 8 কোটি টাকা তাকে দেওয়া হয়েছিল তুমি এটা করবে না। তো সে 8 কোটি টাকা নিয়ে নিয়েছে এবং সে তার কথা রেখেছে, সে ইউটিউব এবং টিভিতে এটার প্রিমিয়ার করছে না, হলের কথা তো বলেনি তাকে, তাই জন্য ডাইরেক্টলি সে হলে রিলিজ করে দিচ্ছে হিন্দি ডাব অন 26 জানুয়ারি। ইয়েস, আফটার দ্য হিউম্যান্স সাকসেস অফ পুষ্পা, আলা বৈকুণ্ঠপুরম লো ইজ ডাইরেক্টলি রিলিজিং অন থিয়েটার্স ইন হিন্দি ডাবিং 26 জানুয়ারি। এবং এটা হয়তো প্রথমবার হবে, মানে আগেও হয়েছে বাট রিসেন্টলি আর কি, রিসেন্ট কিছু বছরে আর কি এরকম প্রথমবার হবে। এবং এটা সাউথ অ্যাক্টরের ক্ষেত্রে আরও প্রথমবার যে একই সাথে হলে তার দুটো ছবি চলবে সাইমেন্টেনিয়াসলি, এটা একটা দেখবার মতো বিষয় আর কি। তো দারুণ মজা লাগছে, এবং একটা ধরুন অডিয়েন্স ছিল, এবং আমরা দেখেছি পুষ্পা কিন্তু ইন্টিরিয়ারে বিভৎসভাবে ওয়ার্ক করেছে, স্মল টাউন, সিঙ্গেল স্ক্রিন ইত্যাদি। এবার কথা হচ্ছে সেই সিঙ্গেল স্ক্রিনগুলো যদি এখন আলা বৈকুণ্ঠপুরমগুলো চালিয়ে দেয়, দেখুন প্রডিউসারদের তো যা লাভ হওয়ার আগেই হয়ে গেছে, মানিষাদেরও যা লাভ হওয়ার হয়ে গেছে, এবার ওরা জাস্ট টেস্টিং এর জন্য ছাড়ছে, ওদের অতটা এক্সপেকটেশন নেই। কিন্তু হলেরা যদি মানে পুষ্পার এক্সপেকটেশন দেখে চালিয়ে দেয়, এবং যদি ধরুন যারা লোকেরা ওই পাইরেটেড ডাবিংটা দেখেনি বা পাইরেটেড ডাবিংটা দেখলো, সেটা তো আর প্রফেশনালের মতো হয় না, তো অনেকে ধরুন দেখতে চলে গেলো সিঙ্গেল স্ক্রিন ইত্যাদিতে, একবার যদি ওই ছবিটা দেখে না তাহলে সেটা তখন মার খাবে 100% শিওর, কারণ কার্তিক আরিন্দ জীবনে ওই পারফরমেন্স দিতে পারবে না। এবং সিনেমাটা তো অ্যাকচুয়ালি সাবস্টেন্স কিছু সেরকম নেই, এ তো নর্মাল ফ্যামিলি ড্রামা, কিন্তু মেনলি তো পারফরমেন্সটাই, মেনলি তো গানগুলো, এই কারণেই তো ছবিটা চলেছিল, অত সাকসেসফুল হয়েছিল। তো সেই জিনিসটা এবার ম্যাচ করতে পারবে কিনা সে যথেষ্ট ডাউট আছে। আর বলিউডের গানেরও কোয়ালিটি তো আপনারা দেখিয়েছেন, বেশিরভাগ ছবিতে বাজে গান, রিমেক গান ইত্যাদি এগুলো আমরা দেখেই থাকি, খুব রেয়ার অফ রেয়ারেস্ট ছবি হয় যেখানে গান ভালো হয়, যেরকম কবির সিং এর মতো একটা ছবি, তো এগুলো খুব কম, এগুলো সংখ্যাটা প্রচণ্ড কম, বেশি রিমেক গান ইত্যাদি হয়ে থাকে। তো এবার দেখা যাক যে কি হয়, এটা এটা একটা দারুণ ব্যাপার হয়েছে। এবার এই এটা মানে কেন লোক, এবার লোকে ভাববে যে তুমি কেন এক্সাইটেড হচ্ছে, একটা ছবির ক্ষতি হচ্ছে, না ছবির ক্ষতি না, কথাটা হচ্ছে যে আজকে যদি একটা ছবি মার খেয়ে যায় তাহলে কি হবে, যে বাকি এরা রাইটারদের এমফাসিস করবে যে না ভাই দেখো রিমেক চলছে না, পাবলিক একসেপ্ট করছে না সাউথের রিমেক, তাহলে আমি করবো না তেলেগু তামিল ছবি, তাহলে আমি রাইটারদেরকে পয়সা দেবো, তাদেরকে হায়ার করবো, তাদেরকে সময় দেবো, তাদেরকে বলবো স্ক্রিপ্টে কাজ করো, ইউনিক স্ক্রিপ্ট লেখো, ভালো লেখো, সেম ফর্মুলা হলো স্ক্রিন প্লের ওপর লেখো, সেরকম মোমেন্টস ক্রিয়েট করো, সেই জিনিসপত্রগুলো তখন তারা আর কি করতে শুরু করবে। সেই জিনিসটার জন্যই আর কি চাইছি যে রিমেকগুলো পাবলিক রিজেক্ট করে দিক, যেটা আমাদের বাংলার ক্ষেত্রে হয়েছিল, যে বাংলাতে যখনই ওটা পুরো ঝাড় খেয়ে গেল, এবার এখন লোকে চেষ্টা করছে ধীরে ধীরে, তো সেই চেষ্টাটা বলিউড করলে বলিউডের কাছে যেহেতু রিসোর্স বেশি তাই জন্য করতে পারবে। আচ্ছা, এটার লোকে সব পজিটিভ সাইডগুলো দেখছে, কিন্তু নেগেটিভও একটা সাইড আছে, তার কারণ হচ্ছে যে আলা বৈকুণ্ঠপুরম লো নিজে প্রডিউস করেছিল আল্লু অর্জুনের বাবা, আপনারা যদি দেখেন গীতা আর্টস ওটার ওয়ান অফ দ্য প্রডিউসার্স ছিল, এবং হিন্দি ভার্সনটাও গীতা আর্টস প্রডিউস করছে। এবং আপনাদেরকে বলে রাখি আল্লু অর্জুনের বাবা কিন্তু এবার হিন্দিতে অনেক প্রজেক্ট করবার প্ল্যান করছে, বা প্যান ইন্ডিয়া স্কেলে করার প্ল্যান করছে, আগে তো তেলেগুতে করতো, হিন্দি ছবিও করছে, গজনী ওয়াজ প্রডিউসড বাই হিম, কিন্তু সে এখন হিন্দিতে প্রচুর কাজ করছে। এবার সে চাইছিল যে শেহজাদাটা ওয়ার্ক করুক, তাই জন্যই কিন্তু এই যে 8 কোটি টাকাটা তো আর রোহিত ধাবান দেয়নি, এ তো আল্লু অর্জুনের বাবারাই দিয়েছে, মানে যারা আর কি প্রডিউসার্সরা আছে। এবার সে ধরুন একবার মানিশ শাহ এটা করে দিল, রিলিজ করে দিল, এবং তার জন্য শেহজাদা যদি ঝাড় খায়, তাহলে নেগেটিভটা কি হবে, যে আল্লু অর্জুনের ধরুন পরে ফিউচারে গীতা আর্টসের সাথে যে ছবিগুলো করবে, ঠিক আছে, মানে নিজের বাবার প্রোডাকশনে তো করেই থাকে, অনেক ছবি করেছে, তো সেইগুলো কিন্তু তখন আবার গোল্ড মাইনকে যে হিন্দি ডাবিং রাইটস বেচবে কিনা ইত্যাদি করবে কিনা, সেই জিনিসটা একটা কিন্তু ইয়ে হয়ে গেল। কারণ সাউথে কিন্তু একটা রিলেশনশিপ বেসড বিজনেস বেশি হয় আপনারা যদি দেখে থাকেন, আর একবার কারোর সাথে কারোর ঝামেলা হয়ে গেলে তারা ওখানে কাজই করতে চায় না। এস এস রাজমৌলি যেরকম গীতা আর্টসের জীবনে কাজ করে না, তার মানে যেহেতু তাদের ঝামেলা হয়ে গেছে আল্লু অর্জুনের বাবার সাথে রাজমৌলি, তো ওই ব্যাপারটা আর কি ওদের ওখানে ওরা খুব এই জিনিসটাকে খুব মনের মধ্যে নিয়ে নেয়। ওরা তো বলিউডের মতো নয় যে একবার ঝামেলা হলো, এদের না পুষ্পাদের মেকারদেরই গোল্ড মাইনের সাথে অনেক ঝামেলা টামেলা চলেছে, কিন্তু ফাইনালি যাই হোক মেনে টেনে গেছে, কারণ অলরেডি রাইটস ওদের কাছে বিক্রি হয়ে গেছিলো। তাই তো এইগুলোই ব্যাপার আর কি, যে সেটা একটা দিক থেকে খারাপও হতে পারে আর কি ফিউচারে, যে আল্লু অর্জুন যদি গীতা আর্টসে ছবি করে সেটা গোল্ড মাইনে এলো না, এবং গোল্ড মাইনের থেকে ইনফিরিয়ার ডাবিং কোয়ালিটি বাকিরা করে, গোল্ড মাইনেরটা বেস্ট ডাবিংয়ের দিক থেকে, সেটা আপনাকে মানতেই হবে, ওরা ভালো ভালো আর্টিস্টদেরকে দিয়ে করায় ইত্যাদি করায়, এবং ওদের ওদেরই মানে প্রেজেন্টেশন ইত্যাদি অনেক অনেক বেটার বাকিদের কম্প্যারিজনে, তো সেগুলো অনেক নেগেটিভ সাইডও রয়েছে। সো আপনাদের এটা নিয়ে কি বক্তব্য কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।